তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ যে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের থেকে কিন্তু অনেক সংখ্যক, প্রচুর সংখ্যক এখানে নিয়োগ করতে চলেছে। তো এখানে আমরা এখান থেকে ডাউনলোড করে নেবো নোটিফিকেশানটা, তারপর আমরা ওপেন করে দেখে নেবো। চলুন নোটিফিকেশানটা দেখে নিই। নোটিফিকেশান দেখার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিও। যখন আমি এরকম চাকরির ভিডিও ছাড়বো সেক্ষেত্রে ডাইরেক্টলি তোমারই মোবাইলে চলে আসবে ইউটিউবের মাধ্যমে। চলুন দেখা যাক নোটিফিকেশানটা। তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো নোটিফিকেশান। তো বড়গুলি লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে নিয়োগ করতে চলেছে। তো ওয়েস্ট বেঙ্গল এটা কিন্তু রামপুরহাট বীরভূমে জেলার থেকে নিয়োগ করতে চলেছে। 2022 নোটিফিকেশানটা এসছে। তো এক্ষেত্রে আমরা দেখে নেব, অর্থাৎ কোভিড-19 অর্থাৎ এখানে করোনা ভাইরাসের জন্য ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হচ্ছে। তো প্রথমত এ, তারপর আছে বি, তারপর আছে সি, তারপর আছে এডুকেশন কোয়ালিফিকেশান। তো প্রথমে আমরা এই ডিপার্টমেন্টে জেনে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে পোস্টের নাম হলো মলিকুলারি বায়োলজিস্ট। তো মলিকুলারি বায়োলজিস্ট দেখতেই পাচ্ছ যে এখানে লেখা আছে মলিকুলারি বায়োলজিস্ট। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ যে মলিকুলারি বায়োলজিস্ট লেখা আছে। তারপর নিচে চলে যাও, তা এখানে কি লেখা আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের। রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে এখানে নিয়োগ করতে চলেছে, বেতন কত 40,000 টাকা। এখানে 18 থেকে 65 বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন। তো এখানে এডুকেশন অর্থাৎ এখানে কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা, এখানে মাস্টার ডিগ্রি মলিকুলারি বায়োলজি নিয়ে পড়তে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। লাইফ সায়েন্স, বায়োমেডিকেল সায়েন্স এবং ম্যানেজমেন্টে যদি হয়ে থাকে তাহলে এখানে আবেদন করতে পারবেন। এক্সপিরিয়েন্স দরকার এখানে, ভিরোলজি ল্যাবরেটরিতে এক্সপিরিয়েন্স থাকলে এখানে আবেদন করতে পারবেন। তারপর আছে বি, মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব। এখানে ল্যাবে চাকরি, যেখানে এখানে পোস্ট আছে 6টা, এবং কি প্রথমে এখানে দেখতে পাচ্ছেন দুটো পোস্ট আছে, ইনিটিয়ালি দুটো পোস্ট আছে। তো এখানে আছে 6টা পদ মেডিকেল টেকনোলজি ল্যাবের জন্য। তো যখনই আপনার মানে ইনক্রিজ করা হবে রিকমেন্ডারি, অর্থাৎ যখনই আবেদন করছেন, তো যারা যারা আবেদন করছেন, তো এখানে নাম্বার অফ পোস্টও বাড়ানো হবে। তো এটাও কিন্তু পোস্টিং রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটালে। তো দেখতেই পাচ্ছ 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এখন শিক্ষাগত যোগ্যতা, এখানে উচ্চ মাধ্যমিক পাস, সাথে আপনাকে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে, ফিজিক্যালস এবং কেমিস্ট্রি কম্পালসারি সায়েন্স নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে। তারপর এখানে কী কী জানা দরকার, DMLT 3 বছর কোর্স করা এক্সপিরিয়েন্স থাকা দরকার, MLT এখানে 1 বছর এক্সপিরিয়েন্স দরকার, কম্পিউটার নলেজ থাকা দরকার, এবং কী কী লোকাল ক্যান্ডিডেট উইল বি প্রিফারড, অর্থাৎ যদি আপনি রামপুরহাটের এলাকার বাসিন্দা হয়ে থাকেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো নিচে চলে যান। তো এখানে দেখতে পাচ্ছেন যে তারপরে এই যে তিনটে এখন বি এ বি এখন সি আসবে, সেক্ষেত্রে সি এ দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে নাম্বার অফ পোস্ট 4টে আছে, কি ডেটা এন্ট্রি অপারেটর DEOতে 4টি পদ আছে। এখানে আপনি যদি আবেদন করতে থাকেন তো এখানে কিন্তু বাড়ানো হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু পোস্ট বাড়ানো হবে, সে কিন্তু লেখা আছে নাম্বার মে বি ইনক্রিজ বেসড অন রিক্রুটমেন্ট। রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে এখানে নিয়োগ করতে চলেছে, বেতন কত 13,000 টাকা। এখানে শুধুমাত্র আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে, এবং কি 1/1/2020 অনুযায়ী আপনার বয়স হতে হবে 18 থেকে 40 বছর। তো অ্যাটলিস্ট ডিপ্লোমা ইন কম্পিউটার অপারেটর ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউট, মানে আপনি কোনো রকমভাবে যদি কম্পিউটার ডিপ্লোমা করে থাকেন যে কোনো সংস্থা থেকে, তাহলে এখানে আবেদন করতে পারেন। টাইপিং স্পিড থাকতে হবে 30টা WPM, অর্থাৎ ওয়ার্ড পার মিনিটে আপনাকে 30টা অক্ষর লিখতে হবে পার মিনিটে। এক্সপিরিয়েন্স ওয়ার্কিং এনি রিকগনাইজড ল্যাবরেটরিতে, আপনি প্যাথোলজি, মাইক্রোলজি আর অ্যাডভান্স কেমিস্ট্রি উইল্ড বি পারফেক্ট। তো যদি আপনি কোনো রকম ল্যাবে কাজ করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারেন। তো এখানে শুধুমাত্র লোকাল ক্যান্ডিডেট উইল বি পারফেক্ট, অর্থাৎ লোকাল ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা মার্কস ডিস্ট্রিবিউশন, এখানে পুরোটা মার্কস দেওয়া আছে কীভাবে আবেদন করবেন। তো জব ডিসক্রিপশনে কী কী দেওয়া আছে, সিম্পলি এখানে নেওয়া হচ্ছে টেস্টিংয়ের মাধ্যমে, অর্থাৎ টেস্টিং করবে কোভিড-19 জন্য, তার জন্য নেওয়া হচ্ছে এগুলো। তো কন্টিচুয়ালি অ্যান্ড টেম্পোরারি বেসিক এই চাকরিটা, তো সেক্ষেত্রে 3 মাসই এই চাকরিটা ভ্যালিডিটি থাকবে। তো বন্ধুরা বোঝা গেল। চলুন আবেদন কী করে করতে হয়। আবেদন করতে হলে আপনাকে কী করতে হবে, প্রথমে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আপনাকে
পাঠিয়ে দিতে হবে। তো এখানে ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে। তো ইন্টারভিউ দেখতে পাচ্ছেন 2/7/2020 12টার সময় হবে, অর্থাৎ 2 জুলাই 12টার সময় এখানে আপনাকে 10:30টার সময় রিপোর্টিং করতে হবে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে। তো ডকুমেন্ট কী কী লাগবে? বায়োডাটা লাগবে, অ্যাডমিট কার্ড লাগবে, মাধ্যমিক এক্সামিনেশনের মার্কশিট অ্যান্ড রিভেলেন্ট কোয়ালিফিকেশানের লাগবে, রেসিডেন্ট প্রুফ সার্টিফিকেট, অর্থাৎ যদি আপনি রেসিডেন্ট হয়ে থাকেন তো সেক্ষেত্রে রেসিডেন্ট সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট অফ কম্পিউটার নলেজ লাগবে, সার্টিফিকেট এবং কি এক্সপেন্সের লাগবে। তো ইন্টারভিউ দেখতে পাচ্ছেন 2/7/2020 হবে। তো আমরা চলে নিই কীভাবে আপনি আবেদন করবেন। তো আবেদন করার জন্য আপনাকে দেখতে পাচ্ছেন যে এই যে A4 সাইজের যে পেজটা আছে এটাকে আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে। তো যে পদে আবেদন করছেন সেই পদে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন যে উপরে লেখা আছে ম্যাকুলারি ল্যাবরেটরি ডেটা এন্ট্রি। তো সেক্ষেত্রে টিক চিহ্ন দিয়ে আপনার নাম, আপনার বাবার নাম, অ্যাড্রেস দিয়ে, ভিলেজ টাউন দিয়ে, পোস্ট অফিস, ব্লক, সব কিছু বুঝতে পারছেন, এডুকেশন কোয়ালিফিকেশান দিয়ে, আপনি তারপরে ইনক্লোসিউড দিলে দিয়ে এখানে ডেট দিয়ে এখানে সিগনেচার করে আপনাকে দিতে হবে। দেখতে পাচ্ছেন যে এই ইমেলের মাধ্যমে আপনি পাঠিয়ে দিতে পারেন। তো বন্ধু দেখতে পাচ্ছেন এই ইমেলে আপনি কিন্তু পাঠিয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন ইমেলটা এখানে, এই ইমেলের মাধ্যমে আমি পাঠিয়ে দিতাম। তো বন্ধুরা বোঝা গেল, যদি ইমেলে না পাঠাতে চান, যদি ডাফের অর্থাৎ আপনি যদি পোস্ট অফিসে দিয়ে পাঠাতে চান তো তাও পারেন। আপনি এই যে দেখতে পাচ্ছেন যে এই অ্যাড্রেসটা আপনি পাঠিয়ে দিতে পারেন। তো ইন্টারভিউ হবে এই অ্যাড্রেসেই, আপনাদের ইন্টারভিউ হবে 2/7/2020। প্রচণ্ড বন্ধু বোঝা গেল ভিডিওটা। তো ভিডিওটা এরকম ছিল, ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো থাকবেন, ধন্যবাদ।